আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা অনেক সময় দেখি একটা শিশু জন্মগ্রহণ করার 3 থেকে 4 দিন পরে হঠাৎ করে সে দুধ খাচ্ছে না। দুধ না খাওয়ার কারণে তার নড়াচড়া কমে যাচ্ছে এবং তার কান্নাকাটি কমে যাচ্ছে, সে দুর্বল হয়ে যাচ্ছে। এটার অন্যতম কারণ হচ্ছে যদি মায়ের ব্রেস্টে অনেক বেশি পরিমাণে দুধ জমে যায় এবং সেই দুধগুলো যদি শক্ত হয়ে যায়, তাহলে সে দুধটা বাবু খেতে পারে না। অর্থাৎ দুধ কম বের হয় এবং যেটা বের হয় সেটা সে হজম করতে পারে না, তার তখন বমি হয়ে যায় কিংবা পেট ফুলে যায় এবং সে ধীরে ধীরে দুধ খাওয়া ছেড়ে দেয় এবং দুধ খাওয়া ছেড়ে দেওয়ার কারণে সে দুর্বল হয়ে যায়, সে নেতিয়ে যায়, তার কান্নাকাটি কমে যায়। এটার সমাধান হচ্ছে আপনাকে মায়ের যে ব্রেস্টে যে দুধ জমে গেছে ওই দুধগুলো আপনাকে ফেলে দিতে হবে। কিভাবে ফেলবেন? আপনাকে গরম পানি করতে হবে, গরম পানি করে আপনি বোতলে নেবেন, বোতলে নিয়ে সেটা মায়ের ব্রেস্ট গুলো ছেঁক দিবেন। ছেঁক দেওয়ার পরে চেপে চেপে প্রথম দুটা ফেলে দিতে হবে। প্রথম দুটা ফেলার পরে আপনাকে বাবুকে বুকে লাগাতে হবে। এভাবে করে যদি আপনি প্রতি 2 ঘন্টা পর পর আপনি এভাবে দুধ ফেলেন গরম পানি ছেঁক দিয়ে, তাহলে আপনার ব্রেস্ট গুলো যখন ধীরে ধীরে নরম হবে, যখন জমানো দুধগুলা বুক থেকে সরে যাবে, তখন আপনি বাবুকে বুকে লাগালে দেখবেন বাবু আবার দুধ খাওয়া শুরু করেছে। সুতরাং যাদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে থাকে, আপনারা অস্থির না হয়ে আপনি মায়ের বুক গুলা চেক করেন, মায়ের ব্রেস্ট গুলা চেপে দেখেন শক্ত হয়ে গিয়েছে কিনা। যদি শক্ত হয়ে থাকে তাহলে আমার শেখানো পদ্ধতিতে আপনারা গরম ছেঁক দিয়ে দুধ ফেলে ফেলে বাবুকে বুকে লাগান, তাহলে দেখবেন যে ধীরে ধীরে সমস্যাটা সমাধান হয়ে যাবে। এভাবে প্রতি 2 ঘন্টা পর পর আপনাকে 4 থেকে 5 দিন করতে হবে, তাহলে আপনার শিশু মায়ের দুধ খাওয়া শুরু করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।